তো অনেকের কমেন্ট এসেছিল যে এই যে আবেদন এই আবেদনটি কী করে করবেন কোন অফিসিয়ালি সাইডে যে আপনাদের আবেদনটি করতে হবে তো এইরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এন ওয়াই ভি সিলেকশন এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তার উপরে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু নোটিশ রয়েছে অতএব এই পেজটিতে আসবার পর এই যে ফিল আপ ফর্ম অনলাইন এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশন চলে আসবে যেখানে স্টেট আর স্টেট আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা আছে তো সবার আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্ট আপনারা এক এক করে দেখে নিতে পারবেন এবার আপনারা চাইলে আপনাদের যে ডিস্ট্রিক্ট বা আপনি যে জেলা থেকে বসবাস করছেন সেই জেলার নাম এখানে সিলেক্ট করে নেবেন আমি উত্তর দিনাজপুর থেকে সেটি সিলেক্ট করে সাবমিট করে দিচ্ছি দেখুন যখনই সাবমিট করবেন এইরকম একটি আপনাদের সামনে যে অপশন সেটা কিন্তু চলে আসবে বা নতুনভাবে যে ফর্ম ফিল আপ এ ভে করে কিন্তু করে নিতে পারবেন সবার প্রথমে দেখতে পাচ্ছেন নেম এখানে যিনি আপনি করবেন তার পুরো নাম বসাতে হবে তো এখানে আমি সুবিধার্থে যে কোনো একজনের নাম এখানে বসিয়ে দিচ্ছি তো এই সকল যে সকল আমি এখানে টাইপ করবো সে সকল কিন্তু আপনাদের জাস্ট সুবিধার্থে ঠিক আছে যে কোনো একটি নাম সঙ্গে টাইটেল আপনাদের স্পেস দিয়ে বসিয়ে দিতে হবে যেভাবে ফর্ম ফিল করছেন তো মোবাইল ফোন থেকে খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে করে আপনারা ফিল করে নেবেন নেম ফাদার্স নেম এরপরে দেখতে পাচ্ছেন আপনার মায়ের নাম বাবার নাম বসানোর পর এরপরে দেখতে পাচ্ছেন সেক্স মেল না ফিমেল যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মেল আর ফিমেলদের ক্ষেত্রে এখানে ফিমেল আপনারা সিলেক্ট করে নিতে পারেন আর এরপরে দেখতে পাবেন ডেট অফ বার্থ আপনি যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে ডেট অফ বার্থ আপনাদের বসাতে হবে তো আমি আপনাদের এখানে দেখিয়ে একে করে বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্লেস অফ বার্থ আপনার জন্মগ্রহণ কোথায় সেটা আপনারা এখানে বসাবেন এরপরে দেখতে পাবেন ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন এসসি এস টি ও যেটা হয় সেটা আপনারা বসাবেন পরবর্তীতে এখানে আপনাদের ব্লাড গ্রুপ বসাতে হবে এরপরে দেখতে পাবেন ভোটার আইডেন্টি কার্ড সেই ভোটার কার্ডের নাম্বারটি বসাবেন নিচে রয়েছে আধার কার্ডের নাম্বার এখানে আপনাদের বসিয়ে দিতে হবে এরপরে দেখতে পাবেন হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের উচ্চতম যে কত অবধি পাশ করেছেন সেটা এখানে বসাতে পারেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি গ্রাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেও এখানে দেখাতে পারেন এরপরে দেখতে পাবেন রোল নাম্বার টেন্থ ক্লাস এখানে আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটি দেখে রোল নাম্বারটি হুবহু বসিয়ে দেবেন রোল দেওয়ার পরে একটু স্পেস অবশ্যই দেবেন এই কথাটি কিন্তু মাথায় রাখবেন এরপরে নাম্বার বসিয়ে দেবেন ইয়ারো পাসিং আপনি কত সালে পাস করেছেন সেটা বসাবেন বোর্ড ইউনিভার্সিটি কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন সেটা এখানে বসাতে হবে মানে এই যে ইয়ার পাসিং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরে আপনি বসিয়েছেন টেনথ ক্লাস তো মাধ্যমিক আপনি কত সালে পাস করেছেন সেটা বসাবেন এরপরে দেখতে পাবেন বোর্ড ইউনিভার্সিটি মাধ্যমিক পাস যে করেছেন সেটি কোন বোর্ডের আন্ডারে করেছেন সেটা আপনাদের এখানে বসাতে হবে ঠিক আছে তো এটা আপনারা শর্ট ফর্মও বসাতে পারেন বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা লং টাইপ হয় সেটাও আপনারা বসাতে পারেন তো আপনাদের ইচ্ছা এইভাবে করে আমি শর্ট ফর্ম বসিয়ে দিলাম ডাবলিউ নিচে দেখতে পাবেন আদার কোয়ালিফিকেশান এখানে আপনারা চাইলে কম্পিউটার যেহেতু কম্পিউটার এখানে লাগছে সেক্ষেত্রে কম্পিউটার ডিপ্লোমা দেখাতে পারেন এমনটি নেই যে কম্পিউটার লাগবে যাদের নেই তারা দেবেন না এরপরে দেখতে পাবেন কারেন্ট স্ট্যাটাস অফ ভলেন্টিয়ার্স তো আপনি এখন বর্তমানে কি করছেন এখানে স্টুডেন্টও দেখাতে পারেন বা আনএমপ্লয়েডও দেখাতে পারেন এটা আপনার ইচ্ছা ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড ইন্টারনেট আপনার কি অভিজ্ঞতা রয়েছে আগে থেকে তো এটা আমরা ইয়েস করে দেব ঠিক আছে যে কম্পিউটার আমাদের আগে থেকে ধারণা রয়েছে সেক্ষেত্রে আমি এখানে ইয়েস করে দেবো এরপরে নিচে দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ নন আপনি কোন কোন ভাষা জানেন সেক্ষেত্রে এখানে স্পিক রিড রাইট আপনারা করে দেবেন যেমন ধরুন বাংলা স্পিক রিড রাইট আমি সব দিয়েছি ইংলিশ যেমন ধরুন আপনি রিড এবং রাইট করতে পারেন এইভাবে করে আপনারা বসা দিয়ে বসে দিতে পারেন এক এক করে টোটাল তিন রকমের ভাষা এখানে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এরপরে দেখতে পাবেন পারমানেন্ট অ্যাড্রেস যেখানে কিন্তু ভিলেজ পোস্ট অফিস পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট পিনকোড সহ সকল সমস্ত রকম টাইপ করে দিতে হবে এক এক করে আপনারা এখানে টাইপ করে দেবেন আমি আপনাদের সুবিধার্থে জাস্ট একটি টাইপ করে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে দেখতে পাবেন ওয়ার্ড নাকি গ্রাম পঞ্চায়েত নাকি ব্লক এরিয়া বসবাস করছেন সেই হিসাবে আপনার ব্লকের নাম বসিয়ে দেবেন এরপরে পিনকোড নাম্বার আপনাদের বসিয়ে দিতে হবে তো এরপরে দেখতে পাবেন পারমানেন্ট অ্যাড্রেস এখানেও কিন্তু উপরে যে অ্যাড্রেসটি আপনি বসিয়েছেন সেটা যদি সেম হয় সেক্ষেত্রে উপরের অ্যাড্রেসটি আপনারা জাস্ট কপি করে নেবেন এখানে জাস্ট আপনারা পেস্ট করে দিতে পারেন এরপরে আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এই মোবাইল নাম্বারে আপনারা গুরুত্বপূর্ণ কিন্তু এই পয়েন্টে রয়েছে ঠিক আছে এই মোবাইল নাম্বারে পরবর্তীতে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা এস এস এর মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে যে কত তারিখে ইন্টারভিউ রয়েছে ঠিক আছে বাকি সমস্ত রকম বা শর্ট লিস্টে আপনার নাম রয়েছে কি না তো এই যে ফোন নাম্বার সঙ্গে ইমেল আইডি রয়েছে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দেবেন কারণ কি পরবর্তীতে আপনারা এর যে রিক্রুটমেন্টের আপডেট সেটা কিন্তু এক এক করে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এরপরে বলা হয়েছে তো এই যে ঘরগুলো এখানে রয়েছে আপনাদের যদি কারো এনসিসি ট্রেনিং করা থাকে সঙ্গে যদি কাজ করা যে এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু এ সকল ইয়েস করতে হবে ঠিক আছে যদি এক্সপিরিয়েন্স থাকে দেখুন এখানে বলাই রয়েছে আপনি কত বছর কাজ করেছেন কত মাস করেছেন এখানে সকল সমস্ত রকম দেওয়াই রয়েছে এনসিসি লেভেল এনএসএস লেভেল স্কুল লেভেলে কাজ করেছেন নাকি সকল সমস্ত রকম এখানে আপনারা একে করে দেখতে পারবেন তো এ সকল নো আগে থেকেই রয়েছে আপনারা চাইলে ইয়েস করতে পারেন সেক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স থাকে নইলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই একদম নিচে চলে আসবেন আর ইউ অ্যাক্টিভ মেম্বার অফ ইউথ ভলেন্টিয়ার্স আপনি কি আগে থেকে ইউথ ভলেন্টিয়ার্সে কাজ করেছেন তো এখানে নো করাই রয়েছে আমরা যেহেতু কাজ করিনি সেক্ষেত্রে এখানে নোয়ে রাখব এরপরে যেটা মেনলি বিষয় নেম অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার অফ টু রেফারেন্স আপনার গ্রাম পঞ্চায়েতে এলাকার মধ্যে বা আপনার গ্রামের মধ্যে দুজন ব্যক্তির নাম এখানে কিন্তু অবশ্যই লাগবে যাদের বয়স আঠেরো প্লাস বা যারা কিন্তু আঠারো প্লাসের উপরের যারা রয়েছেন তাদের এখানে নাম দিতে হবে মানে আপনাকে যারা চিনে এমন দুটো রেফারেন্সের নাম লাগবে সঙ্গে সেই যে উপরে অ্যাড্রেসটি দিয়েছিলেন আপনি পারমান অ্যাড্রেস সেটি যেন সেম হয় এখানে আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন জাস্ট এখানে দুটো নাম দিয়ে এখানে আপনারা পেস্ট করে দিয়ে এখানে আপনারা চাইলে ফোন নাম্বার তাদের বসিয়ে দিতে পারেন ফোন নাম্বার না দিলে কিন্তু এখানে যে সেভ সেটা কিন্তু করতে পারবে না সেক্ষেত্রে অবশ্যই ফোন নাম্বার এখানে কিন্তু ভরতে হবে আমি আপনাদের সুবিধাতে যে কোনো একটি জাস্ট মোবাইল নাম্বার আপনি যে কোনো একটি বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর একদম সর্বশেষে দেখতে পাচ্ছেন সাবমিট একবার ভালো মতন চেক আউট করে নেবেন নাম সব কিছু ঠিকঠাক রয়েছে কি এরপরে একদম নিচে দেখতে পাবেন সাবমিট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এরকম একটি পপ আপ চলে আসবে আপনি কি সাবমিট করতে চান অবশ্যই সেখানে ওকে করে দেবেন তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে এই যে রেজিস্ট্রেশন আইডি এখানে আপনারা পেয়ে যাবেন একদম শেষের দিকে রয়েছে কুড়ি তিনশো সপ্তাশি এটাই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি সেই আইডিটি দিয়ে আপনারা কিন্তু পরবর্তীতে রিপ্রিন্ট আউট করিয়ে নিতে পারবেন তো যাই হোক একদম শেষের দিকে রেজিস্ট্রেশন নাম্বার একদম শেষের দিকে রয়েছে কুড়ি তিনশো সপ্তাশি এটাই হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এভাবে করে আপনারা জাস্ট এটি যখনই আপনারা টাইপ করবেন এরপরে আপনারা ডেট অফ বার্থ দিলেই আপনারা পরবর্তীতে যে প্রিন্ট আউট সেটি কিন্তু করে নিতে পারবেন একদম শেষের দিকে দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট সাবমিশন ফর্ম সেখানে ক্লিক করবেন এরপরে কিন্তু এরকম একটি আপ চলে আসবে সেই যে নাম্বারটি আমি দেখিয়েছিলাম সেই নাম্বারটি এখানে বসে দেবেন এরপরে ডেট অফ বার্থ টাইপ করে দিতে হবে দেখুন এখানে আমি সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি বসে দেওয়ার পর ডেট অফ বার্থ আপনি যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেখানে ডেট অফ বার্থ যে দিয়েছেন সেই ডেট অফ বার্থ এখানে হুবহু সঠিক দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশন রয়েছে সেখানে ক্লিক করে দিলেই এইরকম একটি যে ফর্মেট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটি আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন আপনাদের কাছে তো আমি আপনাদের বলেছিলাম এই যে অ্যাপ্লিকেশন নাম্বার একদম শেষের পাঁচটের সংখ্যা এখানে রয়েছে সেই পাঁচটের সংখ্যায় শুধুমাত্র আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার ঠিক আছে সেই নাম্বারটি প্লাস ডেট অফ বার্থ দিলে এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের স্টেপ বাই স্টেপ প্রসেস সেই যে ভলেন্টিয়ার্স যে নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আর এর মধ্যে আর তেমন কিছু নেই এরপরে যদি আপনাদের কোনো রকম কোয়ারিটি থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ